আজকে ছোট্ট একটা কাজে প্রাইমার্কে গিয়েছিলাম, তো দেখলাম প্রাইমার্কে অনেক কিছুই নতুন নতুন এসেছে। সব কিছু হয়তো ভালো লাগবে না, কিছু জিনিস অনেক সুন্দর উঠেছে। তা আমি ঢুকতে দেখলাম গেটে ওরা মেহেদি দিচ্ছে, মেহেদিতে যেই প্রাইসটা আসবে সেখান থেকে 2 পাউন্ড চ্যারিটিতে যাবে। জিনিসটা ভালো লেগেছিল। প্রাইমার্কের বেশিরভাগ জিনিসই কিন্তু দেখা যায় প্রত্যেক বছরই সেম থাকে, বাট ওরা আবার নতুন ডিজাইনও করে। এই যে বড় লং ড্রেসগুলো আছে, এগুলো কিন্তু উপরে একটা টপস দিয়ে বা ভিতরে কোনো ফুল হাতা টি শার্ট দিয়ে আমরা পরলে ভালোই লাগে। এভাবেই আমরা যারা এশিয়ান আছি বা মুসলিম আছি পরি, যারা ইউরোপিয়ান বা ব্রিটিশ আছে তারা হয়তো বা ডিরেক্ট এটা পরে, কিন্তু আমরা উপর দিয়ে বা ভিতরে কিছু একটা পরে এগুলো পরলে খুবই সুন্দর লাগে। আর আমরা এভাবেই পরি, আর যেগুলো বড় গলা থাকে ডিফারেন্টলি ভিতরে আমরা একটা টি শার্ট পরি বা হাইনেকের টি শার্টগুলো পরি, তখন কিন্তু এইসব লং ড্রেসগুলো পরা যায়। এই দেশের বেশিরভাগ লং ড্রেসে না হয় গলা বড় থাকবে, না হয় হাতা ছাড়া থাকবে, স্লিভলেস থাকবে, তখন সেটাকে অন্য কিছু দিয়ে অ্যাড করলে ভালোই লাগে। ওইখানে আমার সাদা যে স্কার্টটা ছিল আমার খুব ভালো লেগেছে। আর এগুলো দেখা যায় গত বছরও ছিল, এটাও গত বছর ছিল। আমার কাছে যদিও এই প্রিন্টটা ভালো লাগে না, বাট আমি অনেকেরই পরতে দেখছি। এই যে এইসব জিনিস আছে কিছু যে একদমই ভালো লাগে না, গলা বড়, আর এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। কয়েকটা কালার মিক্স করে যেটা বানাইছে, কিন্তু এটা হচ্ছে একদম বডি ফিটিং, এটা আমার এখন আর ভালো লাগে না। এগুলো টিন এজার মেয়েদের পরলে অনেক সুন্দর, বা একদম শুকনা যারা আছে তারা পরলে ভালো লাগে। এখানে আবার দেখলাম ওরা অনেক ধরনের ব্যাগ উঠাইছে, বাট বেশিরভাগে ব্যাগ ছিল হচ্ছে জুটের তৈরি, বাট দুই একটা ব্যাগ আছে যেগুলো সুতা দিয়ে তৈরি করছে। আর এই ট্রাউজারগুলো আমার ভালো লাগছিল, এক কালার ছিল, কোয়ালিটি একটু ভালো ছিল। এই শার্টটা আমার তেমন একটা ভালো লাগে নাই, কিন্তু সামনে ছিল তাই একটু দেখাই দিলাম। অনেকের আবার এক কালার শার্ট ভালো লাগে। এইটা সামারের জন্য সুন্দর একটা প্রিন্ট, যারা আছে ঢোলা পরতে পছন্দ করে ভালো লাগবে এটা পরলে। তো অনেক ওরা হ্যাট উঠাইছে, যে পাশে যে পিঙ্ক কালার ছিল এটা ছিল হচ্ছে সুতা দিয়ে তৈরি করা। এগুলো কিন্তু সামার ব্যাগ, সামারে এইসব ব্যাগে মানুষ জিনিস নিয়ে বেঁচে যায়, বাট এটা আবার ছিল জুটের তৈরি। আর হ্যাট ছিল, আমি একটা হোয়াইট হ্যাট খুঁজছিলাম, আমার খুবই দরকার কারণ আমার এই ধরনের কালার আছে, কিন্তু এগুলো সবই ছিল ডিফারেন্ট ডিফারেন্ট কালারের। ক্যান্ডেল আমার খুব বেশি একটা ভালো লাগে নাই, মানে কোয়ালিটিগুলো একটু বা কালারগুলো কেমন জানি। যদিও ম্যাচিং করে কোনো ড্রেস পরলে তখন সেই ক্ষেত্রে ঠিক আছে। ভিতরে দেখলাম আবার ব্লু কালার আছে, নর্মাল এরকম হ্যাট ব্লু কালার আমি দেখি না। এটা আবার দেখলাম এখানে 1 পাউন্ডের অফার, কিন্তু এই জিনিসটা কি আপনারা জানলে আমাকে একটু জানাবেন, তো এটা ভেতরে কী রাখে? আমি যদি জানতাম তাহলে আমি হয়তো নিয়ে নিতাম, আমার কাছে ভালো লেগেছিলো 1 পাউন্ডে। তো এই পাশে আবার অনেক ব্যাগ ছিল, আরও ডিজাইনের ব্যাগ ছিল, হ্যাট ছিল। এই ব্যাগগুলো 3 পাউন্ড করে দিচ্ছে, কিউট, কিন্তু যে জুটের তৈরি এগুলো আসলে ইউজ করলে কেমন হবে? জুতাও আছে, যারা ম্যাচিং করে আর কিনে আর কি। আজকের মানে সব ড্রেসের মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই স্কার্টটা, নিচের পার্টটা। উপরেটা তো ছোট, আমাদের যারা আছি তারা হয়তো এগুলো পরি না, বাট এটা কিন্তু আবার 1 পিস একটা লং ড্রেসও আছে, উপরে যে কোনো একটা শার্ট, জিন্সের শার্ট বা টপস দিয়ে পরা যাবে, বা ভিতরে কোনো একটা হাইনেক ফুল টি শার্ট দিয়ে পরা যাবে। এটা খুবই খুবই সুন্দর, সামার প্রিন্ট তো খুবই ভালো লেগেছে। ওরা এটার সাথে ম্যাচিং করে আরও অনেক কিছু রেখেছে আশেপাশে, যাতে মানুষ ম্যাচিং করে নিতে পারে। যারা সিঙ্গেল নিবে তারা সিঙ্গেলটা নিয়ে যাবে, যারা উপরে টপস নিতে চায় টপস নিবে। ব্যাগ আছে, ইভেন মাথার ব্যান্ডটা থেকে নিয়ে শুরু করে হ্যাট সহকারে এভরিথিং ওরা ম্যাচিং করে রেখেছে। এটা আমার কাছে ভালো লেগেছে, যদিও একটু বেশি গর্জিয়াস প্রিন্ট, বাট সামারে এই ধরনের ব্রাইট প্রিন্টগুলো বেশি চলে। ওরা সব কিছু ম্যাচিং করে রেখেছে, ইভেন উপরে শার্টও আছে। এই শার্টটা দিয়ে পরলে বা এক কালার কোনো শার্ট ম্যাচিং করে পরলে কিন্তু এটা অনেক সুন্দর, বিচে যাওয়ার জন্য বা সামারে পরার জন্য পারফেক্ট। এখানে আমার আরও স্কার্ট আছে, স্কার্টের পাশে উপরে টপসও ওরা দিয়ে রাখছে। এটা সব জায়গায় করে, যে যেটা কেউ কিনবে সেটার পাশে সব কিছু দেওয়া থাকে, ম্যাচিং করে সেট করে কেনা যায়। তো আমার কাছে কেন জানি স্কার্টটা একদম চোখে লেগে আছে। প্রাইসটা 16 পাউন্ড, কিন্তু আমার কাছে মনে হচ্ছে রিজনেবল আছে 16 পাউন্ড হিসেবে, কারণ কোয়ালিটি অনেক ভালো ছিল, ঘের অনেক ছিল, প্লাস হচ্ছে প্রিন্টটা তো সেই মানে আমার কাছে খুব খুবই ভালো লেগেছে। এই যে নিচে জুতাটাও আছে, ম্যাচিং করে পরতে পারলে কিন্তু অনেক ভালো লাগবে। আমি মনে মনে চিন্তা করতেছি হয়তো বা আমি আবার গিয়ে এটা কিনবো। তো এরকম টি শার্ট সামারে প্রত্যেকবারই ওরা উঠায়, এগুলা এগুলো একদম কমন। আমি ওই সব টি শার্ট বাসায় পরি কারণ খুবই কমফোর্টেবল। এই টি শার্টগুলো একটু প্রাইজই হলেও খুবই কমফোর্টেবল বাসায় পরার জন্য। তারপরে যেগুলো তো প্রত্যেক বছর উঠে,
সামারেও তারা অনেক ধরনের স্যান্ডেল উঠায় যেটা আমার কাছে ভালো লাগে, তো প্রত্যেকবারে একটা একটা কেনা হয়। যেরকম এই যে মিডলের এটা আমার আছে, এই ধরনেরগুলো পরলে আমার আবার পায়ে ব্যথা করে, পায়ে একদম মাঝখানে ব্যথা হয়ে যায়। আমার কাছে এটা আছে, এটা আমি অনেক শখ করে কিনেছিলাম, অনেক সুন্দর, পরলে অনেক সুন্দর লাগে, কিন্তু পায়ের উপরে একটু হালকা ছিলে যায় বা আনকমফোর্টেবল লাগে, যারা পরছেন হয়তো বা জানেন। আর আমার কাছে এটাও আছে, এটার কোয়ালিটিটা মোটামুটি। তারপর আমি যাচ্ছিলাম হোম সেকশনে, দেখলাম ছেলেদের খুব সুন্দর সুন্দর শার্ট উঠাইছে। এখানে কয়েকটা শার্ট খুবই সুন্দর, যারা শার্ট পরে অসম্ভব ভালো লাগবে তাদের কাছে, যারা বিশেষ করে সামার শার্ট খুঁজছেন। তারপর হোম সেকশনে দেখলাম যে এগুলোর অফার দিচ্ছে। আমার কুশন কিনতে কিনতে এত কিনেছি, ঘরের মধ্যে এখন আর জায়গা নেই, আর কুশন আমার ইউজ করা হয় না যেহেতু বাচ্চা আছে। বেসিক্যালি আজকে আসছিলাম এই পানির বোতলটা কিনতে, কারণ হচ্ছে আমার ছেলেদের দুদিন পর পর পানির বোতল লাগে, তো আমার পানির বোতল অনেক কেনা হয়, বিভিন্ন জায়গা থেকে কিনে দেখেছি, অবশেষে ঘুরে ঘুরে প্রাইমার্কেটটাই কেনা হয়, কারণ হাতের কাছে মনে হয় এটাই ভালো। যত পানির বোতল কিনেছি সবই কদিন পর পর নষ্ট করে ফেলে। তারপর একটু ঘুরলাম, দেখলাম কিছু পাই কিনা, এটা খুব পছন্দ হয়েছে, ওটা আমার কাছে মনে হয় যে একটু বেশি পড়েছি আর আমার দরকার নেই। তারপর কালারটা চেঞ্জ করলাম, কারণ এই একটা বোতল ছিল এখানে এই কালারের, আর সব বোতল হচ্ছে আউট অফ স্টক হয়ে গেছে। ওই কালারটা ভেরি রেয়ার, সহজে থাকে না, একদম আউট অফ স্টক হয়ে যায়। তো আমি এখন দাঁড়াইছি পে করার জন্য, এই একটা বোতল কিনতে আসছি এত দূরে। তারপর আমি পাউন্ড শপে চলে আসলাম। আমি যদিও ইষ্টাম আসলে পাউন্ড শপ, পাউন্ড ল্যান্ড সব জায়গায় যাই, তো এটা কিনলাম, সাথে কিছু সুপের স্পুন নিলাম। এই তো আমি বাসার দিকে চলে আসছি, এই কয়েকটা জিনিস আজকে আমার কেনাকাটা হয়েছে। রোদের মধ্যে ঘুরে একদম চেহারার অবস্থা খারাপ, তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।